তো এখন আমরা দেখবো ডাইনামিক মেথড ডিসপ্যাচ। তো ডাইনামিক মেথড ডিসপ্যাচ এটা কিভাবে কাজ করে সেটা আর কি আমি ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি বলেছি, কিন্তু ওইটার নামই যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ তো সেটা আর কি আমি বলে নিই। তো এখন দেখা যাক জিনিসটা কিভাবে কাজ করে। তো আমি যদি লিখি, আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি, আমি ক্লাস ক্রিয়েট করলাম, এটার নাম হচ্ছে নর্মাল। তো এই ক্লাসের ভেতরে একটা পাবলিক ভয়েড প্রিন্ট নামের একটা মেথড আছে, সেই মেথড হচ্ছে প্রিন্ট করবে ইন ক্লাস নর্মাল। তো এটাই হচ্ছে এই নর্মাল ক্লাস, এই নর্মাল ক্লাসটার কাজ। আমি আরেকটা কাজ করি, আমি একটা ক্লাস ক্রিয়েট করি, এই ক্লাসটার নাম দিলাম ক্লাস এ। এই ক্লাসটার ভেতরে একটা মেথড আছে, এটার নাম হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট। এই মেথডটার কাজ হচ্ছে প্রিন্ট করবে সে ইন ক্লাস এ। এবং একটা কাজ করি, এখানে একটা ইন্ট এক্স ইকুয়ালস 20 নেই। আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে ক্লাস বি। এই ক্লাস বিটা এক্সটেন্ড করবে ক্লাস এ কে। তো এটার ভেতর আমি একটা কাজ করি, আমি একটা ইন্টিজার ইন্ট এক্স ইকুয়াল 30 নিলাম। এবং এই ম্যাথ এই এই ক্লাসটা, এই ক্লাসের ভেতর যে প্রিন্ট মেথড আছে, সেই প্রিন্ট মেথডটাকে ওভাররাইড করবে। তো আমি লিখবো পাবলিক ভয়েড প্রিন্ট, এবং এটা জাস্ট লিখবে ইন ক্লাস বি। তো এখন আমি যেই কাজটা করব, এই কাজটা করতে অনেকেরই অনেক কনফিউশন হয় প্রায়। তো এই কনফিউশনটা আমি ট্রাই করব আজকে একদম ক্লিয়ার করে দিতে। তো আমি এখানে কি করলাম, একটা নর্মাল ক্লাস ক্রিয়েট করলাম। তো আমি যদি এখন নর্মাল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো আমি লিখবো নর্মাল ওবিজে, ওবিজে ইকুয়ালস নিউ নর্মাল। তো এখন আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তাহলে এখন কোন প্রিন্ট মেথডটা কল হবে? তো একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে রেফারেন্স ভেরিয়েবলটা আমরা কি ইউজ করতেছি, নর্মাল ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল। এবং ডান পাশে আমরা কি করতেছি, ডান পাশে আমরা নর্মাল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো এখন আমরা যদি ওবিজে ডট প্রিন্ট লিখি, তাহলে কোন প্রিন্ট মেথড আসবে, এই যে প্রিন্ট মেথডটা আছে, এই প্রিন্ট মেথড। তো আমরা যখন কোনো একটা মেথড কল করব, তখন আমরা দেখব যে আমাদের ডান পাশে আমরা কী ইউজ করছি, বাম পাশে আমরা চিন্তাই করব না, বাম পাশের কথা আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তো এখন আমরা যেহেতু মেথডকে কল করতেছি, তো মেথড কল করার সময় আমরা সবসময় দেখব যে আমাদের ডান পাশে কী আছে। তো ডান পাশে আমরা কী করলাম, নর্মাল ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এর জন্য এখন নর্মাল ক্লাসে গিয়ে আমরা দেখব যে প্রিন্ট মেথডে যেইভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি, আমরা যদি এটাকে রান করি, তাহলে লিখা আসবে সেই অনুযায়ী। তো এখন এটাকে যদি আমি রান করি, তো লিখা আসবে ইন ক্লাস নর্মাল। তো এবার যদি আমি একটা কাজ করি, আমি যদি এখন একটা এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো আমি লিখব এ ওবিজে ইকুয়ালস নিউ এ। এখন আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তো এখন আমি আবার সেম কাজ করি, আমি লিখছি ওবিজে ডট প্রিন্ট। অর্থাৎ আমি একটা মেথড কল করতেছি, মেথড কল করার সময় ডান পাশে কী আছে সেটা দেখব। ডান পাশে এ ক্লাসের একটা অবজেক্ট আছে, তো আমরা এ ক্লাসে যাব, গিয়ে দেখব প্রিন্ট মেথডটা আসলে আমরা এইভাবে ডিফাইন করছি। তো এর জন্য প্রিন্ট মেথডটা, এই প্রিন্ট মেথডটা কল হবে। তো এবার এটাকে যদি রান করি, তো লিখা আসবে ইন ক্লাস এ। আমরা আরেকটা জিনিস জানি যে আমরা চাইলে সুপার ক্লাসের রেফারেন্স ইউজ করতে পারি এবং সাব ক্লাসের একটা অবজেক্ট ইউজ করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এ ওবিজে ইকুয়ালস নিউ বি। তো এটা আর কি আমরা ইনহেরিটেন্সে দেখলাম। তো এবার আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তো এখন আমরা আবার কী করতেছি, মেথড কল করতেছি। মেথড কল করার সময় আমরা দেখব ডান পাশে কী আছে। ডান পাশে আমরা বি ক্লাসের একটা অবজেক্ট দিতেছি, হ্যাঁ বাম পাশে আমরা এ ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, কিন্তু ডান পাশে আমরা কী আছে এটা খেয়াল করব। যেহেতু আমরা একটা মেথড কল করতেছি, তো আমরা সবসময় দেখব ডান পাশে কী আছে। তো ডান পাশে আমরা বি ক্লাসের একটা অবজেক্ট দিচ্ছি, তো এর জন্য আমরা এখন বি ক্লাসে যাব। বি ক্লাসে গিয়ে দেখব যে প্রিন্ট মেথডটা আমরা এভাবে ইমপ্লিমেন্ট করছি। তো এখন যদি আমরা রান করি, তাহলে লিখা আসবে ইন ক্লাস বি। তো এটাকে রান করি, তো লিখা আসছে ইন ক্লাস বি। তো এতক্ষণ পর্যন্ত মেথডটা কীভাবে কাজ করে এটা তো আমরা দেখলাম। তো এখন আমরা একটা কাজ করি, আমি এখন লিখব অ্যাসআউট ওবিজে ডট এক্স। তো এক্সের ভ্যালুটা আমি জাস্ট প্রিন্ট করব। তো এবার যদি এটাকে রান করি, তো লিখা আসছে 20। তো অর্থাৎ এই 20টা লিখা আসছে। তো এটা কেন লিখা আসলো? তো এর কারণটা হচ্ছে, আমরা জানি মেথডগুলো কিন্তু আমরা চাইলে একটা ক্লাস আর একটা ক্লাসের মেথডকে অপারেট করতে পারে ইনহেরিটেন্সের মাধ্যমে। কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা ক্লাস আর একটা মানে ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অপারেট করতে পারে না। অর্থাৎ মেইন পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোনো একটা অবজেক্ট দিয়ে, আমরা যদি কোনো একটা রেফারেন্স অবজেক্ট দিয়ে কোনো একটা মেথডকে কল করি, তখন আমরা দেখব যে ডান পাশে কী আছে। কিন্তু আমরা যখন লিখবো ওবিজে ডট এক্স, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের মান আমরা চেক করতে যাব, কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মান আমরা যখন চেক করতে যাব, তখন আমরা দেখব যে বাম পাশে কী আছে। বাম পাশের রেফারেন্স আমরা কি ইউজ করতেছি, বাম পাশের রেফারেন্স ভেরিয়েবলটা হচ্ছে ক্লাস এর। তো আমরা কি করব, ক্লাস এ যাব, ক্লাস এতে যাব। ক্লাস এতে গিয়ে আমরা দেখলাম যে এক্সের ভ্যালু হচ্ছে 20। তো এর জন্য আমরা এটাকে রান করার পরে আমরা দেখতে পাচ্ছি 20 প্রিন্ট হচ্ছে। তো এবার আমি একটা কাজ করি, আমি এখানে জাস্ট একটা এক্সট্রা লাইন অ্যাড করব। আমি লিখব অ্যাসআউট ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স ইন দিস ফাংশন, পরে জাস্ট এক্সের ভ্যালুটা প্রিন্ট করব। তো সেম কাজটা আমি এই ওভাররাইডেন মেথডেও করব। তো এবার এটাকে যদি রান করি,
তো প্রথমে লেখা হচ্ছে ইন ক্লাস বি, তারপর লেখা হচ্ছে ভ্যালু অফ এক্স ইন দিস ফাংশন 30, পরে আবার লেখা হচ্ছে 20। তো এটা কেন হলো? তো এটা আবার কি সেম রিজন। তো আমরা প্রথমে দেখি কি লিখছি, আমরা লিখছি ওবিজে ডট প্রিন্ট। তো যেহেতু আমরা একটা মেথড কল করতেছি, ডান পাশে আমরা দেখলাম বি ক্লাসের একটা অবজেক্ট, আমরা বি ক্লাসে আসলাম। তো বি ক্লাসে প্রথমে কী লেখা আছে? বি ক্লাসে প্রথমে লেখা আছে ইন ক্লাস বি, তো এর জন্য প্রিন্ট হচ্ছে ইন ক্লাস বি। তারপর লেখা আছে ভ্যালু অফ এক্স ইন দিস ফাংশন। তো এই ফাংশনটা কোন ক্লাসের ভেতর আছে? এই ফাংশনটা এই ক্লাসের ভেতর আছে। তো যেহেতু আমরা এই ফাংশনের ভেতর এক্সের ভ্যালু প্রিন্ট করতেছি, তো অবশ্যই এই এক্সটা আসবে। তো এর জন্য লেখা আসছে ভ্যালু অফ এক্স ইন দিস ফাংশন সমান লেখা আসছে 30। তো এই জন্য এই যে লেখা আসছে ভ্যালু অফ এক্স ইন দিস ফাংশন, পরে লেখা আসছে 30। তো তারপর আমরা কি করলাম? তারপর আমরা লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ওবিজে ডট এক্স। তো আমরা যখন কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রিন্ট করব, কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাক্সেস করব, তখন আমরা দেখব বাম পাশে কী আছে। তো বাম পাশে যে অবজেক্ট রেফারেন্সিয়াল ভেরিয়েবল যেটা আছে সেটা হচ্ছে ক্লাস এ ক্লাসের। তো এর জন্য আমরা এ ক্লাসে যাব এবং এ ক্লাসে এক্স এক্স ভেরিয়েবলটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা জাস্ট প্রিন্ট হবে। এখানে এক্সের ভ্যালু হচ্ছে 20, তো এর জন্য এখানে প্রিন্ট হচ্ছে 20। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, আমি এই পাবলিক ভয়েড, তো এই মেথডটাকে আমি স্ট্যাটিক করে দিই। তো আমি লিখি স্ট্যাটিক, তো নিচেও আমি লিখব এই মেথডে লিখব স্ট্যাটিক। এবং আমরা একটা জিনিস জানি, স্ট্যাটিক মেথডের ভেতর আমরা নন স্ট্যাটিক কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারি না। তো এর জন্য আমার এই লাইন এরো দিচ্ছে, আমি এই লাইনটা মুছে দিই, এই লাইনটাও মুছে দিই। তো এইবার এটাকে যদি রান করি দেখি তো কী আউটপুট দেখায়। তো এখন কিন্তু লেখা আসছে আবার ইন ক্লাস এ, অর্থাৎ এই যে মেথডটা আছে এই মেথডটা কল হচ্ছে। তো আমাদের একটা জিনিস এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা স্ট্যাটিক মেথডকে কল করি, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে বাম পাশে কী আছে। অর্থাৎ বাম পাশে আমরা যেই রেফারেন্স ভেরিয়েবল দিচ্ছি, সেই যেই ক্লাসে রেফারেন্স ভেরিয়েবল দিচ্ছি, সেই ক্লাসটায় ওই মেথডটা যেইভাবে ইমপ্লিমেন্ট করা আছে আমাদের আউটপুট সেই অনুযায়ী হবে। যেহেতু আমরা দিছি ওবিজে, আর ওবিজে হচ্ছে এ ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল, এর জন্য এই যে মেথডটা আছে এই মেথডটা কল হচ্ছে। তো এর জন্য আমি যদি এটাকে রান করি তো লেখা আসছে ইন ক্লাস এ, অর্থাৎ কোনো একটা মেথড যখন আমরা কল করব আমাদের খেয়াল রাখতে হবে এটা কি স্ট্যাটিক কিনা। যদি স্ট্যাটিক হয় তাহলে আমরা দেখব এই বাম পাশের অংশটা, যদি স্ট্যাটিক না হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব ডান পাশের অংশটা। তো যাই হোক, আমি স্ট্যাটিক কিওয়ার্ডটা মুছে দিই এবং এই স্ট্যাটিক কিওয়ার্ডটাও মুছে দিই। তো এখন আমরা আসি ডাইনামিক মেথড ডিসপ্যাচে। তো এইখানে আমরা লিখলাম ওবিজে ডট প্রিন্ট, এবং যেহেতু আমরা বি ক্লাসের একটা অবজেক্ট দিচ্ছি এর জন্য আসলে এই যে প্রিন্ট মেথডটা আছে এই মেথডটা কল হবে। আমরা কিন্তু আরও একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম, সেটার নাম হচ্ছে নর্মাল ক্লাস। আমরা যদি একটা কাজ করি, আমি যদি লিখি নর্মাল ওবিজে টু ইকুয়ালস নিউ নর্মাল, এবার আমি যদি লিখি ওবিজে টু ডট প্রিন্ট, তো এখন কিন্তু এই যে প্রিন্ট মেথড আছে এই প্রিন্ট মেথডটা কল হবে। তো এই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই কেন, কারণ আমরা এখানে কী করতেছি, আমরা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করতেছি নর্মাল ক্লাসের এবং আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি নর্মাল ক্লাসের। তো অবশ্যই প্রিন্ট মেথডটা যে আমরা কল করব সেটা অবশ্যই আসবে নর্মাল ক্লাস থেকে। তো এর জন্য এইখানে যে প্রিন্ট মেথডটা কল হবে সেটা আর কি রান করার আগে নির্ধারিত হয়ে যাবে যে আমি আসলে এই প্রিন্ট মেথডটাকে কল করব। কিন্তু উপরের এইখানে খেয়াল করা যাক, এইখানে আমরা রেফারেন্স দিচ্ছি, আমরা রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে এ ক্লাসের এবং অবজেক্ট দিচ্ছি বি ক্লাসের। তো আমরা যখন লিখব ওবিজে ডট প্রিন্ট, তখন কোন প্রিন্ট মেথডটাকে কল করবে, এই প্রিন্ট মেথডটাকে কল করবে নাকি এই প্রিন্ট মেথডটাকে কল করবে? তো এই কোন প্রিন্ট মেথডটাকে কল করবে এটা আর কি নির্ধারিত হবে আমরা যখন রান করব, রান করার পরে নির্ধারিত হবে কোন প্রিন্ট মেথডটাকে কল করবে। তো যেহেতু আমরা মেথডটা রান করার পরে নির্ধারিত হবে যে কোন প্রিন্ট মেথডটা কল হবে, তো এর জন্য এটাকে বলা হয় রান টাইম পলিমরফিজম অথবা ডাইনামিক মেথড ডিসপ্যাচ।